ভালোবাসা, সঙ্গীত, জীবন বোধ এবং পথ চলা যদি শুধু সঙ্গীতই হয়, তারুণ্যের উচ্ছ্বাস, ধীরে ধীরে বেড়ে ওঠা, ধীরে ধীরে পথ চলা, রাগ, জেদ, কষ্ট, অভিমান, সততা, সর্বোপরি নিষ্ঠা, সব যদি একসাথে বাসা বাঁধে সঙ্গীতের জন্য, তখন একটা মানুষের জীবনে সঙ্গীতময় একটা ব্যক্তির জীবন হয়ে ওঠে উদাহরণ। সে গানে বাঁচতে চায়, গানে জয় করতে চায়। তেমনি দুজন তরুণ শিল্পী আমাদের আজকের অতিথি, যাদের স্বপ্ন, যাদের জেদ, যাদের অভিমান এবং ভালোবাসা একসাথে দানা বেঁধে তারা পথ হাঁটছে। তারা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা গান গাইব, সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতেই থাকব, জীবন যেখানে যেমন হোক, সঙ্গীত সেখানে সব কিছু। বাম দিক থেকে পরিচয় করিয়ে দিই, বাবু কেমন লাগছে আজকে? আসলে অনেক ভালো একটা মানে মুহূর্ত আমার জন্য বলা চলে, যে এনভায়রনমেন্ট পেয়েছি বা যেটা শুনলাম এসে, যে এইভাবে গানগুলো নিজেদের গান গাওয়ার একটা স্কোপ, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে আমাদের নিজেদেরকে আমরা তুলে ধরার একটা স্কোপ পাচ্ছি, এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। খুব ভালো লাগছে বাবু, আমি খুব খুশি হয়েছি যে আমার এই অনুষ্ঠানে তোমাকে, তোমার গান শুনবো, তোমার সাথে আরও গল্প করব। জি, আর আমার ডান দিকে আছে বাপ্পি, ওদের নাম হচ্ছে বাবু এবং বাপ্পি, দুজনই বাংলাদেশ, মানে বি ফর বাংলাদেশ, বাংলায় যদি ব বলি, ব বাংলা, বাংলাদেশ, এবং বাপ্পি এবং বাবু। বাপ্পি, বাপ্পির আমি একটু বলে নিতে চাই, বাপ্পির 2006 থেকে আমি ওকে চিনি, 2008 ওর ডিটারমিনেশন, আজকে আমি সুরের আয়নায় ওকে দেখে ভাবছি একই রকম আছে, যেটা আমার কাছে খুবই পছন্দের। ঢুকতেই আমি আজকে যখন ওদের দুজনকে দেখলাম, আমি একই বাপ্পিকে দেখছি, যে বাপ্পির স্বপ্ন অনেক বড়, অনেক দূরে যাবার। সত্যি তো বাপ্পি, আমারও সৌভাগ্য যে আপনার ক্লোজ আপ তখন থেকেই জানে, যে আপনার, আপনি আমাকে খুব পছন্দ করেন, আমার গানের ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন প্রথম থেকেই, তো আজকে আপনার সামনেই গান গাওয়ার আবার নতুন করে সুযোগ হয়েছে, এটা ভালো লাগছে আমার। তো অনেক কথা বলবো বাপ্পি, আজকে প্রথমে কার গান গান শুনতে শুনতে গল্প হবে আরো। সিনিয়র আগে সিনিয়র বাপ্পি, কোন গান শোনাবে? জি, আমার একটি মৌলিক গান করছি, আমার অনেক পছন্দ, পার্থ দা এবং তানিম ভাইয়ের সুর করা। আচ্ছা, তারপর লিখেছেন হচ্ছে তুহিন ভাই, শফিক তুহিন, শফিক তুহিন। ওকে, আশা করছি গানটা ভালো লাগবে সবার। শুধু তোমার জন্যে বিকেলে রোদ এসে ছুঁয়ে যায় তোমার বারান্দায়, শুধু তোমার জন্যে লাজুকোই মেঘগুলো তোল খায় খোলা জানালায়, শুধু তোমার জন্যে বিকেলে রোদ এসে ছুঁয়ে যায় তোমার বারান্দায়, শুধু তোমার জন্যে লাজুকোই মেঘগুলো তোল খায় খোলা জানালায়, শুধু তোমারই জন্যে ভালোবাসা জমায় হৃদয় অরণ্যে, শুধু তোমার জন্যে
জন্যে এলোমেলো কবিতাগুলো ছন্দ খুঁজে পায় শুধু তোমারই জন্যে এরি দয় আসে ফিরে পথ ভোলা ঠিকানায় শুধু তোমার জন্যে এলোমেলো কবিতাগুলো ছন্দ খুঁজে পায় শুধু তোমারই জন্যে এরি দয় আসে ফিরে পথ ভোলা ঠিকানায় ভালোবাসা জমায় হৃদয় অরণ্যে শুধু তোমার জন্যে পরিবেশটা অন্যরকম, তোরা যা বাজালি না, হ্যাঁ, আর মানে অদ্ভুত লাগছে বাপ্পি, তোমার গলা আরও সুন্দর হয়েছে, যে রকম মানে মিষ্টি মিষ্টি কথা গানের, তেমনি সুর, তেমনি একটা দোলা, মানে একটা সুইংটা, এটা সব কিছু মিলে, এবং তোমার গায়কি তুমি খুব অনুভব করে গাইলে গানটা। আসলে ক্লোজ আপ ওয়ানে যখন গেয়েছিলাম তখন আপনি বিচারক ছিলেন, আজকেও বিচারকের মতোই মনে হচ্ছে আমাদের, বাট আজকে একটু অন্যরকম মনে হচ্ছে, যে না সৌভাগ্য হয়েছে আবার নতুন করে আপনার সামনে এসে গান করার, সামনে গান করার, এটা সৌভাগ্য, অনেক ভালো লাগছে, আর গানটাকে তুলে ধরতে পেরেছি, এই জন্য ধন্যবাদ বাংলাভিশনকে, ধন্যবাদ আপনাকে। আজকে এখানে বসে তোমাকে যদি প্রশ্ন করি, একটা রিয়েলিটি শো থেকে আসা ছেলে মেয়েদের কিন্তু সবাই মনে করে যে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, এই বোধ হয় ওরা আসলে কিছু করলো না, হারিয়ে গেল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, আমার যেটা প্রশ্ন মানে আমার মনে হয়েছে যে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, এই স্ট্রাগল কি তোমার কি বক্তব্য? আসলে গান নিয়ে 2008 সাল থেকে না, 2010 সাল থেকে অনেক স্বপ্ন এগিয়ে যাওয়ার, 2000 সাল থেকে, 2000 সালে আমি 2000 সাল থেকে সরি 2000 সালে আমি রংপুরে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাই, রংপুরে বিশাল একটা 31st নাইটের প্রোগ্রাম হয়, তো সেখান থেকে 2005 ক্লোজ আপ ওয়ানে ছিলাম, 2006 ছিলাম, 2008 এসে অনেকবার চেষ্টা করে, আসলে অনেকে মনে করে যে আসলে একটা প্ল্যাটফর্ম এখানে যাওয়াটা মনে হয় অনেক ইজি, আসলে অনেক কঠিন ব্যাপার, অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয় আমাদেরকে। 2005 দেখেছি, 2006 দেখেছি, জি, 2008 এসে তুমি, জি,
আর আমার সৌভাগ্য হয়েছে আপনাদের মতো মানুষের সামনে গান করেছি এবং সেখান থেকে পাশ করে আজকে এখানে বসে আবার আজকে এই যে ধরো 2008 আমি আটটাই ধরলাম, 2008 পরে এই যে তোমার 2017 এসে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছো তোমার মনে হচ্ছে? আসলে 2008 ক্লোজ আপ থেকে এসেছি, আমাদের আসলে আরও অনেক সুযোগ সুবিধা দরকার আমরা মনে করি। কিরকম? আমাদের নিজস্ব গানের এই যে আজকের যে গানের যে প্ল্যাটফর্ম, নিজের গান গাওয়ার যে একটা, আমার মনে হয় প্রথম কেউ বললো যে কোনো প্রোগ্রামে নিজের গান করেন আজকে, এইটা এটা একটা বিশাল ব্যাপার। এবং শুনলাম যে নিজের গানই করতে হবে এবং এই এই সুযোগটা দরকার আর আরও অনেক বেশি দরকার আমাদের। আমার মানে তাহলে আমরা আমাদের জায়গা, কারণ আমার আমি মনে করি সুরের আয় নাই, এটা আসলে তোমার কথা বলার, তোমার গানের, তোমার জীবন, তোমার অন্যের গান তো আছেই, গাইতেই হয়, কিন্তু তোমার নিজের গান কি আছে? তো এখানে যদি সেটা না করতে পারো তাহলে কেমন করে হবে? আচ্ছা আচ্ছা বাবুর, বাবু আগে একটা গান শুনি তারপরে কথা বলি। জি কি গান শুনবো বাবু? গানটা আমার মরিকি গান বলা চলে, আর গানটা এখন আনরিলিজড একটা ট্র্যাক। আচ্ছা, আমি গানটা করে রেখেছি জাস্ট আমার নিজের জন্যই, ওটার একটা অ্যাকোস্টিক ভিজুয়ালও আছে আমার কাছে, আমি ইউটিউবে দেই নাই। আর ইচ্ছা আছে যে একটা কম্পোজিশন, দারুণ একটা কম্পোজিশন করার পরে তারপরে হয়তো এটা বাজারে। তোমারই লেখা, তোমারই সুর? জি চেষ্টা করেছি আর কি আমার জন্য। যদি পারতাম তবে ভুলে যেতাম সেই মেয়েটি, সেই তার নাম। যদি পারতাম তবে ছেড়ে যেতাম চেনা সহ প্রিয় সেই গান। আজ সেই পথে বসে কাঁদি নীরবে, তুমি গেছো সেই পথে আসনি ভুলে যেতাম সেই মেয়েটি, সেই তার নাম। যখন মনে পড়ে ডুবে যাই আধারে নীরবে, ওবামি ভাষাহীন হয়ে, যখন মনে পড়ে ডুবে যাই আধারে নীরবে, ওবামি ভাষাহীন হয়ে, আজ সেই পথে বসে ভাবি আন মনে, তুমি গেছো সেই পথে আসনি ফিরে বুকে। যদি পারতাম তবে ছেড়ে যেতাম চেনা সহ প্রিয় সেই গান। জয় পরাজয় হাটিনি আটবো না,
শুধু এইটুকু জানি তোমাকে ভোলা হবে না, জয় পরাজয়ে মিলে হাঁটবো না। শুধু এইটুকু জানি তোমাকে ভোলা হবে না। আজও সেই পথে বসে কাঁদি নীরবে, তুমি গেছো সেই পথে আসনি ফিরে বুকে, যদি পারতাম তবে ভুলে যেতাম সেই মেয়েটি, সেই তার নাম, যদি পারতাম তবে ছেড়ে যেতাম চেনা সহ প্রিয় সেই গান। আজও সেই পথে বসে কাঁদি নীরবে, তুমি গেছো সেই পথে আসনি ফিরে বুকে, যদি পারতাম সত্যি ভুলে যেতাম সেই মেয়েটি, সেই তার নাম। বাহ, সবাই তালি দিচ্ছে কিন্তু তোমার গানটা শুনে। আচ্ছা, আহারে, যদি দেখা হতো। আচ্ছা, তুমি কি এখনো কাঁদো? জি ম্যাম, আমি গান গাইতে না পারলে কাঁদি বেশি। আমার মাঝে একটা প্রবলেম ছিল যে টানা জার্নির উপরে থাকার কারণে ভয়েসটা একটু বসে গেছিলো। পার্থতা আমাকে নিজে বলছিলেন যে তুই অবস্থায় কেন বাইরে বের হয়েছিস, কয়েকদিন গান গাইতে পারছি না, মানে গান গাইতে গেলেই যেন গলাটা ভাঙা বসা এরকম কষ্ট হচ্ছে। এরকম কয়েকটা দিন যাওয়ার পরে মনে হচ্ছে যে আমি কি আর গাইতে পারবো না, এরকম একটা ফিলিংস আমার ভেতরে চলে আসছিলো। আমি ভাউমাউ করে ঘরের ভিতরে তিন চার দিন সবাই বাসার থেকে বের হয়ে গেলে আমি কাঁদছি, গান ছাড়ছি, মানে নেটে গান চলতেছে আর আমি হাউমাউ করে কাঁদতেছি যে আমি গান গাইতে পারবো না। এটা আমার জন্য আসলে কত বড় একটা কষ্টের ব্যাপার। আর বলা চলে মিউজিকটা মানে আমার রক্তে বলবো না, শুধু আমার আত্মা, আমার ব্রেন, আমার সব কিছুতেই মিউজিকটা আছে। আমি করতে চাই মিউজিক। তোমার এই 2012, এখন তুমি 4-5 বছর। জি, 2017 এসে কি মনে হয় এত কি সহজ গান গান করা? পথটা আমি আসলে শুরু করেছিলাম আরও আগে থেকে পাড়ি দেওয়া, সেটা ছিল তখন তোমার যশোরে 2001 থেকে আমার একটা ব্যান্ড নিয়ে, আমার ব্যান্ড ফেরারি নিয়ে তখন থেকে শুরু। মাঝে একটা সময় ফেড আপ হয়ে আমরা মিউজিক থেকে দূরেও ছিলাম অনেকদিন। আমি প্রায় 4 বছর টোটাল মিউজিক থেকে সরে ছিলাম, ব্যবসা করতে চেষ্টা করেছিলাম। আচ্ছা, তা আসলে ওইটাও করতে পারিনি। ঘুরে ফিরে আবার মনে হচ্ছে যে না, আমি গানের মানুষ, গানেই থাকতে চাই। আর আমার মা একটা কথা বলেন এখনো যে তুই তো ওইটা ছাড়ার কিছু পারিস না, পারিস না। আমি আসলে রিয়েলাইজ করছি যে আমি আসলে এইটা ছাড়া আর কিছু পারি না বা পারবো না। বাপি, কয় ভাই বোন তোমরা? আমরা হচ্ছে দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন? তুমি বড়? হ্যাঁ, আমি বড়। ও, দায়িত্ব কি বেশি নাকি কম? দায়িত্ব বাবা মা বড় হিসেবে যতটুকু হওয়া উচিত ততটুকুই। ভয় পায় সবাই নাকি? মানে আমি এমনিতেই বাসাতেও কম কথা বলি, কম কথা বলো বোঝাই যায়, এবং সবাই, আমি যখন থাকি তখন সবাই কম কথা বলার চেষ্টা করে। ও, তাহলে তোমাকে ভয় পায়? না, বিষয়টা এরকম না।
ছোটবেলায় কেমন ছিলে? মানে তুমি তো ছোটই, বাট আর একটু ছোটবেলায় দুরন্ত ছিলে নাকি শান্তই ছিলে? না, ছোটবেলা তো নাকি এরকমই ছিলাম, আমার তো মনে নাই, বাট বাবা মা বলেছে এরকমই ছিলাম, এখনো এরকমই আছি। পড়াশোনা খুব বেশি দূর করা হয় নাই মিউজিকের কারণে। আচ্ছা, ম্যাট্রিক এটাই ছিল লাস্ট আর কি আমার। আচ্ছা, কারণ ইন্টার পরীক্ষা আমি যেদিন দিব আর কি সেদিনই ঢাকাতে একটা প্রোগ্রাম আর কি, তখন আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহর যাবো, এটা আমার জন্য বিশাল ব্যাপার। পরীক্ষা অফ করে আমি প্রোগ্রাম করতে আসছি, তাও একটা পিকনিকের প্রোগ্রাম গাজীপুরে ছিল, দুইটা গান অনলি, এই যে পড়াশোনা স্টপ হয়ে গেছে আর করতে পারিনি আমি ওই তখন থেকেই। তখন থেকে মানে মোটামুটি বলা যায় পালায় যাওয়া। হ্যাঁ, পালায় যাওয়া এরকম আর কি। বাহ, তারপর থেকে আর এত চেষ্টা করেছি আমি পারিনি পড়াশোনা করতে। আসলে মিউজিকের জন্য আসলে আমাদের যে বাপ্পি ভাই বললেন যে উনি এক্সাম বাদ দিয়ে চলে এসেছিলেন, আর আমার খুব ভালো মনে আছে যে আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট ছিলাম, তো ওখানে আমি যখন কলেজে পড়তাম তখন আমার জন্য আসলে আমার ফ্যামিলি থেকে বেতনটা বেয়ার করা টাফ ছিল। আচ্ছা, তো আমি কী করতাম যে তিন মাসের বেতন, একটা প্রোগ্রাম করব এর জন্য তিন মাসের বেতন আমি দেই নাই, না দিয়ে তিন মাসের বেতন জমিয়ে আমার একটা সাউন্ড ভাড়া করেছিলাম একটা গান গাওয়ার জন্য। আমার আজও মনে আছে, মাটির উপরে দাঁড়িয়ে একটা গান করবো, এর জন্য তিন মাসের কলেজের বেতন চুরি করে আমি সাউন্ড ভাড়া করেছিলাম। তাই বা দুজনেরই তো একই স্টোরি, কিভাবে মিলল আজকে বুঝলাম না। মানে দুজনে, আমার বাবাও কিন্তু মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষার যে টাকাটা আমার দাদা দিয়েছিল ওটা কিন্তু নিয়ে করাচিতে চলে যায় পালিয়ে। হ্যাঁ, সে গান করবে কারণ গান পাগল, গান ছাড়া আর কিছু বোঝে না। তো এই পালিয়ে যাবার তোমাদের দুজনেরই ঘটনা অনেকটাই গানের জন্যই সবকিছু। তারপরে বাপ্পি এর মধ্যে আর কি কি করলে, মানে অ্যালবামের কাজ করছো নাকি কাজ করছো? এর মধ্যে একটা গান করার চেষ্টা করছি আর কি, আমার লেখা, আমার সুর করা, আমার কম্পোজিশন, এটা চেষ্টা করছি আর কি। আমি জানি না আমাকে কি হবে, হ্যাঁ একটুখানি করতে চাই সেটাও আর কি। চাইলে কি ভুলে যাওয়া যায়, ভুলে কি গেছো আমায়, চাইলে কি ভুলে যাওয়া যায়, ভুলে কি গেছো সত্যি, যদি ভালোবেসেই থাকো কি করে ভুলবে বলো আমায়, আমায়,
বিউটিফুল। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা খুবই সুন্দর বাজালো এবং আমি আসলে তো ভুলে যাওয়া যাবে না তোমাকে, সুন্দর চমৎকার। থ্যাংক ইউ। গানের কথা, সুর, গায়কী তোমার অনেক ভালো হয়েছে এবং এই যে পালিয়ে যে এই যে গান গাওয়ার যে ভালোবাসা, এই 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 পরীক্ষাটাই কিন্তু জানো তোমাকে কোথায় 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 নিয়ে যাচ্ছে। তোমার এত ভরাট গলা, এত ভরাট যে এই কণ্ঠটাকে আমি বারবার বলবো আমাদের ইন্ডাস্ট্রিতে যেন ব্যবহার করা হয়, কারণ সবাই কিন্তু গান গাইতে পারে না, গান অনুভব করতে পারে কিন্তু গাইতে পারে খুব কম মানুষ। চেষ্টা করছি বাবু। জি ম্যাম। কয় ভাই বোন তোমরা? আমরা ছয় ভাই তিন বোন। আমরা অনেক ভাই বোন। ছয় ভাই তিন বোন? বোন, হ্যাঁ বোন। তুমি কি ছোট? আমি, আমার ছোট একটা বোন একটা ভাই আছে। আচ্ছা। আমার মেজো ভাইটা উনি মারা গেছেন আজ থেকে 15 বছর আগে। আচ্ছা। এই বাবা মারা গেছেন। আমাদের এই ফ্যামিলি, আমাদের খুব মজার একটা ফ্যামিলি। আমরা বলা চলে যে কি বলছি, এত মজা এত আনন্দ আমি আসলে এরকম কোথাও পাই না। পরিবারের ভিতরেই এত আনন্দ, এটাই কিন্তু জানো পরিবারের শিক্ষাটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। এবং আমার মনে হয় যে তুমি তুমি তোমার মায়ের খুব আদরের। মায়ের শুধু আদরের উদাহরণ দিতে চাই বলো না, সেটা হচ্ছে যে আমি মানে ঢাকা থেকে অনেকদিন, তারপরে আমি মাকে বলছি যে মা আমি একটা দেশি মুরগির যে পাতলা করে ঝোল হয় ওইটা খাবো। হ্যাঁ। আমার মাকে করছে, ছোট বোনকে বলছে যে তুমি আশেপাশে খুঁজো, পাই নাই, নিজে বের হয়ে গেছে বাজার থেকে, সে দেশি মুরগি কিনবে না। আচ্ছা। এটার কারণ হচ্ছে দেশি মুরগি নাকি বাজারে ভালো পাওয়া যায় না, ককটকে গুলা দিয়ে দেয়, এই জন্য সে কিনবে না। সে সারা এলাকা ঘুরে ঘুরে দেশি মুরগি খুঁজে নিয়ে এসে রান্না করে সে আমাকে দিছে। এটাই হচ্ছে মা, এটাই মা। তো এখন তুমি কোন গানটা শোনো? মায়ের কোনো পছন্দের গান নাকি? তোমার মা তো তোমার সব গানই পছন্দ করে। জি। কোন গানটা শোনাবে? মায়ের একটা আসলে আমার কাছে একটা আলাদা পছন্দের গান আছে, সেটা আমি মাঝে মাঝে আমার মাকে শোনাই, সেটা অন্যভাবে। সেটা যদি সময় থাকতো তাহলে হয়তো চার লাইন শোনাইতাম। চার লাইন শোনাও না? ঠিক আছে, সেটা শুনে দিলে। শোনা শোনা। শত জনমেও তোমারই ছেলে চাই যে হতে মা, শত জনমেও তোমারই ছেলে চাই যে হতে মা, তুমি মোর জন্মদাত্রী, তুমি এবাদতের পাত্রী, তুমি দেবী, তুমি শুধু তোমারই তুলনা ও মা। শত জনমেও তোমারই ছেলে চাই যে হতে মা। বাহ, কি সুন্দর গানটা! তোমার লেখা সুর? এটা আমার লেখা সুর না, এটা হচ্ছে আমাদের যশোরের এক বড় ভাই আছেন বিপ্লব চৌধুরী, ওনার লিরিক্সটা ছিল, টিউনটা করেছিল আমার ব্যান্ড লিডার রানা ভাই। কিন্তু তখন থেকে গানটার একটু চেঞ্জ আছে আমার, আমি টিউনটা একটু চেঞ্জ করে গেছি আর কি মাঝে মাঝে। সুন্দর, আমার ওই জায়গাটা গুলো ভালো লাগে টাচ করতে। এখন একটু একটা তোমার একটা গান আমি কিছুদিন আগে শুনেছিলাম, এটা একটু শোনাও। জি, অল্প করে একটু, অল্প একটু শোনাই। গানটা লিখেছেন সমশের অলি, কবি তরুণ কবি, আর সুর করেছেন আমাদের পলাশ নূর। ও আচ্ছা। আমার বর্তমানে আমরা যাকে ওয়ারফেজের ভোকালিস্ট হিসেবে জানি আর কি, পলাশ। আমার ইচ্ছে করে ভীষণ আমি তোমার একটু হই, আমার নৌকা খানি ছোট ছোট তাহার ছই, তোমায় কোথায় রাখিব আমি কোনখানে রই, আমি তো ঘর বাঁধার মানুষ নই, প্রাণ স্বজনীয় সই, আমি তো ঘর বাঁধার মানুষ নই, প্রাণ স্বজনীয় সই, আমি তো ঘর বাঁধার মানুষ নই। সহজ সরল অঙ্কে আমি আকাশটারে মাপি, সবাই বলে কবি আমি তোমার কাছে পাপি, সহজ সরল অঙ্কে আমি আকাশটারে মাপি, সবাই বলে কবি আমি তোমার কাছে পাপি,
তোমার সমুদ্র দুই চোখ আমার পূর্ণভূমি হো, আমি হাঁটু গেড়ে প্রাণ সজনীয় সই, আমি তো কার বাধার মানুষ নই, প্রাণ সজনীয় সই, আমি তো কার বাধার মানুষ নই, প্রাণ সজনীয় সই, আমি তো কার বাধার মানুষ নই, প্রাণ সজনীয় সই, আমি তো কার বাধার মানুষ নই। বাহ, আমি তো ঘর বাঁধার মানুষ নই আসলে, নাকি তাই অনেকটা। এত ছোট না অনুষ্ঠানটা, মানে তোমাদের আরো গান শুনতে ইচ্ছে করছে কিন্তু সুযোগ নাই। এত দুজনের গলাই শুধু বলবো যে তোমাদের কণ্ঠ আরো ভালো হয়েছে এবং তোমরা খুব চেষ্টা করছো এবং সত্যি একটা জায়গায় পৌঁছেছো যে গান এত সহজ না। বাপ্পি, আমি আমরা সবাইকেই এখানে জিজ্ঞেস করি যে সুরের আয়নার মানুষটা আসলে কি স্বপ্ন দেখে বা তার একটা ইচ্ছার কথা তুমি যদি দর্শকদেরকে বলো। থ্যাংক ইউ। আসলে গান নিয়ে আমার স্বপ্ন যেটা, যে আমার নিজের গান, একদম নিজের গান, যে গান দিয়ে সারা দেশের মানুষ আমাকে চিনবে যে এটা বাপ্পির গান, এটা ওর গান। এবং স্বপ্ন গানের পাশাপাশি কম্পোজিশন করার একটা ইচ্ছা আছে, আমি এটা শিখছি আর কি, এখন চেষ্টা করছি একটু একটু করে যেন আমার কম্পোজিশনের গান আপনাদের মতো কেউ করে আর কি, বা এটা চেষ্টা করছি আর কি। আমি জানি না এটা শিখতে শিখতে কতদিন লাগবে আর কি, আমার চেষ্টা চলুক, দেখা যাক। এটাই স্বপ্ন দেখি যে গান নিয়েই বেঁচে থাকতে, গান নিয়েই মরে যাবো আর কি শেষ পর্যন্ত, এটাই যেন সবসময় সাথে থাকে। বাবু তোমার কি? আমার ইচ্ছা যেটা, যেমন আমি স্বপ্ন যেটা দেখি যে আমি আসলে এমন চারটা পাঁচটা গান হয়তো করব, যে পাঁচটা গান আমি শুধু না, যে কেউ একজন শুনে আমাকে বলবে যে বাবু তোর ওই গানটা এই ফিলিংসটা এই ফিলটা এখানে টাচ করছে আমার, এরকম কিছু গান করতে চাই। যাতে মানে আমি জনপ্রিয় হইতে চাই না কখনোই, যে আমি একদম ফেমাস, টপ ফেমাস একজন সিঙ্গার হয়ে যাবো এটা আমার কখনোই ইচ্ছা না। মানে মানে সাধারণ মানুষের কাছে থাকতে চাই। মানে যে গানটা তুমি গাইছো ওই গানটা নিয়ে মানুষ একটা অনুভবে চলে যাক, অনুভবে চলে যাক, মানে বাহ, এটা একটা ইচ্ছা আছে। আর একটা ইচ্ছা আছে যে আমি আসলে মানুষের ভালোবাসায় খুব বেশি মানে থাকতে চাই, ক্ষুধার্ত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি মানুষের কাছ থেকে ভালোবাসা কুড়াই নিতে চাই। বাহ, দারুণ। আমাদের আসলে অনুষ্ঠান একদমই শেষ, আমি একটা কথা বলতে চাই দর্শককে। আমাদের কিংবদন্তি লাকী আখন্দ, যার গান অন্য একটা মাত্রা বাংলাদেশে তৈরি করেছে, তার কথা উঠে প্রত্যেকটা অনুষ্ঠানেই তাকে আমাদের স্মরণ করতে হয়। আজকে আমরা লাকী চাচাকে স্মরণ করে শেষ গানটি করব, একসাথে করব। তার আগে একটু দর্শককে কাছে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আজকে বাবু এবং বাপ্পি তাদের স্বপ্নের কথা বলল, যে স্বপ্নটা কিন্তু এখন দেখেছে তা কিন্তু নয়, কিংবা মাঝখানে মাঝপথে দেখেছে তা কিন্তু নয়, ছোটবেলা থেকেই এই স্বপ্ন ধারণ করছে, হয়তো এখন বলতে পারছে। আর একটা সত্য বলল ওরা দুজনই আজকে, গান এত সহজ নয়, এ পথটা পাড়ি দিতে অনেক দূর যেতে অনেক চর্চা দরকার, অনেক নিষ্ঠা দরকার, সর্বোপরি যেটা দরকার খুব সততা, বুদ্ধিতে, বুদ্ধিমত্তায়, কোনো চালাকিতে নয়। এবং ওদের যে কণ্ঠ, দুজনের কণ্ঠেই অনেক অনুভব, একজন ভরাট কণ্ঠ, আরেকজনের ভয়েসের মধ্যে এমন একটা হাস্কি ভয়েস, যে ভয়েসের মধ্যে যেটা ও চায়, বাবু চায়, যে আমার জনপ্রিয় হওয়ার প্রয়োজন নেই। বাপ্পিরও একই কথা, দুজনের একটাই সত্য আমার খুব ভালো লাগলো, যে আমরা জনপ্রিয় হতে চাই না, আমাদের কিছু গান থাক যে গান আমাকে জীবিত রাখবে, যে গান মানুষকে ভালোবাসায় কাঁদাবে, হাসাবে, ভালোবাসায় ভালোবাসা কুড়াতে সাহায্য করবে। এমন বাবু, এমন বাপ্পি আমাদের বাংলাদেশের সম্পদ, তাদেরকে আমরা আরও অনেক দূরে দেখতে চাই, যেখানে সত্যি সত্যি এই গান শুনলে বলবে আরে এটা বাপ্পির গান, আরে এটা বাবুর গান। আজকে সুরের আয়না শেষ করছি, আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। ।
যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম। এই জ্বালায় আর প্রাণে সহে না।